জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পাশ হচ্ছে। আজ সোমবার থেকে কার্যকর হবে নতুন বাজেট। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয় অর্থ বিল। এবারের বাজেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে। একই সাথে ব্যক্তিশ্রেণীর সর্বোচ্চ আয়কর 30% বদলে 25% নামিয়ে আনা হয়েছে। এর বাইরে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। গত 6 জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এরপর গত কয়েক সপ্তাহে প্রস্তাবিত বেশ কিছু নীতি নিয়ে আলোচনা সমালোচনা হয় সংসদে, যার একটি কালো টাকা সাদা করার সুযোগ। ঠেকানোর জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ সামনে, এই বাজেটের মন্তাম না যে সেরকম যদি এখন বাংলাদেশ ব্যাংকের অবস্থা সেরকম হয়, একটা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। যদি রিজার্ভ একটা এখন যদি একটা $3.11 বিলিয়ন আগেই প্রথমেই বিদেশি বিনিয়োগ। এ বিষয়ে আরো জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দোলা। নাফিজা, কাল তো অর্থ বিল পাশ হয়েছে, আজ বাজেট পাশ হচ্ছে, কি কি প্রক্রিয়া রয়েছে এর মধ্যে? যেটি আছে কিছুক্ষণের মধ্যেই আজকের যে সংসদ অধিবেশন আছে সেটি শুরু হবে এবং স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনটি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। এবং আজকের অধিবেশনে চলতি সংসদে দ্বাদশ সংসদের প্রথম বাজেট আছে, অর্থ বছরের বাজেট, সেটি পাশ হবে এবং তার আগে কিন্তু কিছু প্রক্রিয়া আছে। এখানে অর্থমন্ত্রী প্রথমে তার বিলটি উপস্থাপনের আগে এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দের বিষয়টি আসবেন এবং নির্দিষ্টকরণ বিল আসবে সেখানে। এছাড়াও কিছু যাচাই বাছাই আছে। আপনি জানেন যে গতকালকে অর্থ বিলের সময় কিছু সংশোধনী হয়েছে বাজেট, প্রস্তাবিত বাজেটের উপরে আজকে কিছু ছাঁটাই প্রস্তাব আছে এবং তার মধ্যে যে বিষয়টি আমরা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি, প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী আবুল মালাম মাহমুদ আলী তিনি কিন্তু প্রস্তাব করেছিলেন সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ক্ষেত্রে শুল্ক রাখার বিষয়, সেই প্রস্তাবটি নাকচ হচ্ছে এবং সেখানে আবারও সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ বহাল রাখা হচ্ছে। একই সাথে আপনি জানেন এই প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর বেশ সমালোচনার আলোচনা হয়েছে, সেটি হলো কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি একটি বেশ আলোচনার ক্ষেত্র আমরা তৈরি হয়েছে দেখেছি এবং সেই বিষয়টি কিন্তু পাশ হচ্ছে। বলা চলে যে অবৈধ টাকা, অবৈধ অর্থ ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন সম্মুখীন না হয়ে 15% কর দিলেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে এবারের অর্থ বছরের বাজেটে, যেটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। সমালোচকরা বলছেন যেখানে বৈধ আয়ের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 30% কর দিতে হয়, সেখানে অবৈধ আয়ের জন্য মাত্র 15% কর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি সংসদের বিরোধী দল থেকে শুরু করে মাঠ পর্যায়ের বিএনপি যারা আছেন, বিরোধী দলের ভূমিকা পালন করছেন, সব ক্ষেত্রে যেভাবে সমালোচনা হয়েছে অর্থনীতি সাথে সম্পৃক্ত বিভিন্ন বিশ্লেষক তারাও এই বিষয়টি, এই পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন। এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা যে এই যেই প্রস্তাবগুলো আছে সেটি ওঠার পরে কণ্ঠভোটের আলোচনা হবে এবং কণ্ঠভোটের সেটি ভোটাভুটি হবে এবং তারপরেই কিন্তু অর্থমন্ত্রী, তিনি প্রথমবারের মতন মাহমুদ আলী যিনি আছেন, গতবার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি প্রথমবার অর্থমন্ত্রী হিসেবে তার এটি বলা চলে প্রথম বাজেট, তার অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট, প্রস্তাবিত বাজেট পাশ হতে চলেছে। এবং এই বিষয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় যখন প্রস্তাবিত বাজেটটি উত্থাপন করা হয় 6 জুন, তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এটিকে স্বাগত জানানো হলেও বিরোধী দল তখন বলেছিল এটি একটি উচ্চবিলাসী বাজেট এবং সেখানে যেই ঋণের পরিমাণ রাখা হয়েছে এই ঋণের সুদের বোঝা জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে গতকালকে অর্থ বিলের ওপরে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার মতাদর্শ তুলে ধরেছেন, তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছেন, তিনি বলেছেন এটি কোনোভাবেই উচ্চবিলাসী বাজেট নয়, এই ধরনের বাজেটের মাধ্যমেই বাংলাদেশের যেই অর্থনীতি আছে সেটি আরও বড় আকার ধারণ করবে এবং সেই ধরনের পরিপ্রেক্ষিতেই এই ধরনের বাজেট, যদি বলি 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে এবং যেটি আজকে পাশ হতে চলেছে।